হাসিউর রহমান লিখেছেন, আমি যাকে প্রাইভেট পড়াই তার বাবার উপার্জন হারাম হলে সে কি আমাকে যে পারিশ্রমিক দেয় সেটাও হারাম হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হলো যে কারোর উপার্জন যদি হারাম হয়, তিনি যদি আপনাকে সেখান থেকে পারিশ্রমিক দেন, আপনি আপনার শ্রম যেটা দিচ্ছেন সেটা বৈধ খাতেই দেন, তাহলে সেক্ষেত্রে সেটা যদি হারাম লে আইনি হয়, ধরুন তিনি শুকুর গোস্ত এনেছেন সেটাই না আপনাকে দিলেন পারিশ্রমিক হিসাবে, বা মদ নিয়ে এসেছেন যেটা মূলগতভাবে হারাম, বা কারো সম্পদ আত্মসাত করে নিয়ে এসেছেন, সেটা যে আপনার জন্য গ্রহণ কর হারাম হবে সেটা বলাই বাহুল্য, সবাই একমত হয়ে পারে। আর যদি হারামটা হয় হারাম লে আইনি নয়, বরং মূলগতভাবে হারাম নয়, বরং সেটা উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে, ধরুন কেউ আপনার মদ বিক্রি করে যে টাকা উপার্জন করেছে সেটা হারাম, এই টাকাটা মূলগতভাবে হারাম না কিন্তু মদ বিক্রি করে সে উপার্জন করেছে, এই জন্য সেটা হারাম হয়েছে, একইভাবে সুদের কারবার করেছে, আরও যত রকম হারাম উপার্জন আছে এই জাতীয়। এরকম হারাম উপার্জন যদি হয় তাহলে তিনি উপার্জন করেছেন তার জন্য হারাম হয়েছে, আপনি শ্রম দিয়ে তার কাছ থেকে পারিশ্রমিক নিয়েছেন সেখান থেকে আপনাকে টাকা দিয়েছেন, এটা আপনার জন্য হারাম হবে কি না, এ বিষয়ে শেখ মুহাম্মদ সোহেল আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ একটি ফতোয়া রয়েছে, তিনি বলেছেন যে এটা আপনার জন্য হারাম হবে না, কারণ হলো এই হারাম যেটা উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয় সেটা ব্যক্তির উপরে শুধু বর্তায়, তিনি অন্য কাউকে দিলে তার উপর আর বর্তায় না। তো এই ফতোয়া অনুযায়ী আপনি যদি তিনি আপনাকে এ জাতীয় হারাম সম্পদ দেন তাহলে সেটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে, তবে অনেক ওলামা একরাম এটাকেও নিষেধ করেছেন এবং এটাকেও হারাম বলেছেন, আর হালাল হারামের ক্ষেত্রে সতর্কতামূলক মতটি গ্রহণ করাটাই হলো অধিকতর তাকওয়ার দাবি। তবে শেখ মোহাম্মদ সাল্লাল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর যে ফতোয়া সেটা আমার কাছে যথেষ্ট যৌক্তিক মনে হয় নানা দিক থেকে, বিশেষ করে এই বিষয়টি আমাদের মসজিদের ইমাম বলেন বা যে কোনো প্রতিষ্ঠানে আমরা কাজ করি আজকে বলেন, আজ হারামের যে ছড়াছড়ি চলছে এই সময় এসে কে কী উপার্জন করছে না করছে, বিশেষ করে সমাজের বড় অংশের মানুষ, বেশিরভাগ মানুষই কোনো কোনোভাবে হারামের সাথে জড়িত আছেন, এরকম একটা সময় আসলে নিরূপণ করে নেওয়াটাও কঠিন, তবে যদি নিশ্চিত আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির উপার্জনটা গ্রহণ করা থেকে অ্যাভয়েড করাটা এটা অবশ্যই তাকওয়ার দাবি যেটি বলেছি, তবে নিলে সেটা হারাম হবে না যদি হারামটা দ্বিতীয় প্রকারের হয়।